বুঝলাম তোমার ইবাদত করলে তোমার কোরআন মানলে আমাদের কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ফামান তাবিয়া হুদায়ে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিয়া হুদায়ে, যারা এই কিতাব মেনে চলবে, আল্লাহর দেখানো পথ মত অনুযায়ী যারা চলবে, আল্লাহর গোলামি যারা করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশান থাকবে? কে বলছেন এটা? আরো কেউ বলুন কে? তাহলে হয়তো এখন জিজ্ঞেস করে, হুজুর তাহলে আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহ গোলামি করি, এরপর কেন আমাদের মাঝে অশান্তি? তাহলে কেন আমাদের মধ্যে শান্তি নেই? কথা কোন ঠিক কিনা? এখন কি আমাদের মাঝে শান্তি আছে? কথা বলেন, শান্তি নাই। মানুষের মধ্যে সাফাত ফাসাক বুদ্ধিমা, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না, ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন তরিকার কেউ কারো সহ্য করতে পারে, সবাই শুধু প্রতিশোধ নিয়ে ধান্দায় আছে। অথচ আমরা মানুষ, আমাদের এই চামড়া কাটলে এই রক্তের কালারটা কি মানে আলাদা আছে নাকি? তরমুজ পাটি অথবা নারিকেল পাটি, যেই মার্কারি হোক, সবার রক্তের কালারটা কি? এরপর কেন ভাই, উনি ভিন্ন দলের, ভিন্ন মতের হতে পারে, এই জন্য কি তার সাথে খারাপ আচরণ করতে হবে? আমরা করি। আজকে কোথাও শান্তি নাই, এই জন্য অনেক সময় বলি যে এক ছিল মুদি দোকানদার। কি দোকানদার? মুদি দোকানদার। তো ওনার একমাত্র কন্যা সন্তান, নাম ছিল শান্তি। কি নাম? এর জন্য বলতে হবে। আর ওনার দোকানের একমাত্র কর্মচারী, নাম ছিল ইসলাম। মেয়ের নাম শান্তি আর কর্মচারীর নাম ইসলাম। হঠাৎ একদিন পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে তার কন্যা সন্তান শান্তি সেখানে কর্মচারী ইসলাম। অর্থাৎ কন্যা সন্তান শান্তির সাথে কর্মচারী ইসলামের সাথে অবৈধ একটা সম্পর্ক হয়ে গেছে। এবার দোকানদার প্রচন্ড রেগে, দাদা আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর আমার মেয়ের সাথে ইটিশ পিটিশ, আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, এটা উঠ, বেরিয়ে যা আমার ঘর থেকে, তুই বেরিয়ে যা। কর্মচারী ইসলামকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে তাড়িয়ে দিল ওই দোকানদার। এবার ইসলাম চলে গেছে, ইসলাম ফোন দেয়, শান্তি তুমি কোথায়? এই তো আমি ঘরের ভিতর, তুমি যদি না আসো আমি থাকতে পারবো না, তাড়াতাড়ি তুমি চলে আসো, বাস। এবার শান্তি, এবার শান্তি ইসলাম এটাকে সারা দিয়ে তার ঘর থেকে বের হয়ে চলে গেছে। শান্তি ইসলাম এটাকে সারা দিয়ে ঘর থেকে চলে গেছে। এবার দোকানদার ঘরে এসে দেখে ঘরে সব কিছু আছে কিন্তু শান্তি কোথাও নাই। ঘরে খাট আছে, পালং আছে, সোফা আছে, সব কিছু আছে, মাগার ঘরের কোথাও শান্তি নাই। এবার দোকানদার কান্না করতেছে, প্রতিবেশী মানুষগুলো এসে বলে, দোকানদার কিভাবে, তুমি কেন কান্না করছো? ভাই আমার ঘরে সব কিছু আছে কিন্তু আমার সন্তান শান্তিকে আমি পাচ্ছি না। এলাকাবাসী বলছে, আচ্ছা তুমি আগে বলো তোমার ঘরে যে ইসলাম ছিল ইসলাম কোথায়? আরে বাবা ইসলামকে তো আর কয়েক অনেক আগেই ঘর থেকে পিটিয়ে বের করে দিয়েছি। এলাকাবাসী বললো, তুমি এটা বোঝো না, এত হিসাব রাখো, এত পেশা কিনা করো, যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তিও থাকতে পারে? এ কথা বলা উদ্দেশ্য হলো, যেই দেশে আজকে আমাদের দেশে ইসলাম আছে টুপিতে, আজকে আমাদের দেশে ইসলাম আছে দাড়িতে, আজকে আমাদের দেশে ইসলাম আছে খাওয়ার পর বৃষ্টি খাওয়াতে, আজকে আমাদের দেশে ইসলাম আছে এরকম ভাবে সুন্দর সুন্দর কথা বলাতে, যেই দেশে আইন আদালতে আল্লাহর হুকুমকে বাইপাস সার্জারি করে নিজেদের তৈরি করে আইন দিয়ে চলে, সেই দেশে কোনোদিন শান্তি থাকতে পারে না, পারে না, কথা বলে ঠিক না? আমরা যেদিন থেকে আদালত থেকে ইসলামকে পিছে বের করে দিয়েছি সেদিন থেকে আদালত থেকে একবার ন্যায় বিচার হয়, তাই না? যেদিন থেকে আদালত থেকে বের করে দিয়ে, কোরআনকে বের করে দিয়ে ব্রিটিশের পচা দুর্গন্ধযুক্ত আইন দিয়ে বিচার করি বলে অসংখ্য নিরপরাধ মানুষগুলো আজকে জালিমের বন্দিশালে খাঁচায় পড়ে আছে, অনেক অপরাধীরা পোশাক খুলে রাস্তায় ঘুরে বেড়ায়, কথা কর ঠিক কিনা? যদি কোরআনের আইন চলতো, আল্লাহর বিধানকে যদি ওখানে বাইপাস সার্জারি না করা হতো, ওই সমাজে এই অশান্তি থাকতো? থাকতো না।
অর্থাৎ যে সমাজে আজকে সব সুন্নাত আছে নবীজির, কিন্তু নবীজির একটা সুন্নাত নাই, সেটা হলো কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা। কথা বলা ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? কষ্ট হচ্ছে? আমি আলোচনা শুরু করছি, এর আগে আপনাদের একটু বলবো, যেহেতু অনেক ভাইরা এখানে আছেন, মাহফিলে বেশ কিছু এখনো প্রায় 2 লক্ষ টাকা শর্ট আছে, তো আপনাদের মাঝে শুধু রুমাল যাবে না, শুধু রুমাল যাবে যার পক্ষ থেকে যতটুকু, আমরা একটু নড়ানড়ি করবো না, কিন্তু এর মাঝে থেকে আমরা শুধু রুমাল যাবে, একটু আপনাদের সমর্থ অনুযায়ী ক্যাপাবিলিটি মধ্য থেকে আপনারা একটু দান করবেন। বাচ্চারা একটু রুমাল নিয়ে একটু চলে যান, আপনারা একটু মেহরবেন তাড়াতাড়ি দুই পাশ থেকে একটু চলে যান। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে আমি সরাসরি আলোচনা, আপনারা জানেন এই যে এত সুন্দর করে এটা তৈরি করেছে, এতে খরচ আছে না ভাইরা? আমার যুবক ভাইরা খুব দ্রুত, আর আমি আগেই বলেছি যুবকদের জন্য এবং আমাদের মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, আমি আগেই বলেছি, একটু মেহরবানি, খুব দ্রুত দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা একটু মেহরবানি করে আমরা দান করি। ব্যাগ নিয়ে এই সাইডটা দ্রুত ঢুকতে হবে, যার কাছে যতটুকু আছে আমার প্রিয় ভাই, মোবাইল আবার দিয়ে না, বিপদে পড়ে যাবেন, আবার বাড়িতে ঘরে যেতে পারবেন না, যতটুকু সমর্থ অনুযায়ী ও 5 টাকা 2 টাকা অন্তত কাল হাসরের মাঠে আপনি বলতে পারবেন। আচ্ছা আমার প্রিয় ভাই, এখানে কোনো করোনা রোগী আছে? একজন আছে? একজন না, কেউ নাই? গত 1 বছর ভিতরে কেউ আক্রান্ত হয়েছে এখানে? এই এলাকায় মনে করুন আসার সাহস পায়নি, আলহামদুলিল্লাহ বলেন। অথচ আপনারা কি জানেন গোটা পৃথিবীতে কোটি কোটি না মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু মারা গিয়েছে করোনায়, মিলিয়ন মিলিয়ন প্রায় 45 লক্ষের উপরে, অথচ তখনও কিন্তু এই এলাকার একটা মানুষ আক্রান্ত হয় না, আলহামদুলিল্লাহ বলেন। অথচ কত, আচ্ছা যে মানুষগুলো মারা গেল আল্লাহ কি তাদের কাছে আমাদেরকে রাখতে পারতেন না ভাইরা? আমি তো ঢাকা শহরে দেখেছি এই যে করোনার সময় কত মানুষকে দেখেছি, কত সন্তান নিজের বাবার লাশটা রাস্তায় ফেলে চলে গেছে। ওয়ামহি ওয়াবি ওই আয়াতের কথা বারবার স্মরণ হয়েছে, কোরআনে আয়াতটা বলেছে, আমরা অনেকে অনেক ওলামায়ে কেরাম এখানে আছে, কাল হাসরের মাঠে সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, এই আয়াতের বাস্তব নমুনা আমরা এই করোনার সময় দেখেছি, কথা কোন ঠিক না? অনেক সন্তান নিজের বাবার লাশটা রাস্তায় ফেলে চলে গেছে, মায়ের লাশ রাস্তায় ফেলে গেছে, মার লাশটা পর্যন্ত ধরতে যায় নাই, এবং লাশটা যে দাফন করবে সেই সাহসটাও তারা পায় নাই। এই জন্য কি করোনা রোগীদের দাফন হয় নাই? তো তাদের কে দাফন করছে জানেন? এই টুপিওয়ালা দাড়িওয়ালারাই, আলহামদুলিল্লাহ বলে। অথচ বাংলাদেশে একজন হলুদ সাংবাদিক আছে, কি সাংবাদিক, একজন মিডিয়া আছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে নিউজ না করলে ওদের পেটের ভাত হজম হয় না, কথা বলতে ঠিক না? অথচ এই করোনা কালীন আমি রাজধানীতে দেখেছি অনেক করোনা রোগীরা রাস্তায় পড়েছিল, তখনও ঢাকা রাজধানীর ভিতরে